প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে পবিত্র কোরআনে সূরা 3 এ বর্ণিত তিন ফল নিয়ে, আর এই তিন ফলের শপথ আল্লাহ নিজে করেছেন। দর্শক, এই তিন ফল সর্বপ্রথম মধ্যপ্রাচ্যের দেশ মিশর কিংবা তুরস্কে চাষ হয় বলে কথিত আছে, তবে বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই তিন ফল চাষ হচ্ছে। আর এই তিন ফলে রয়েছে বিভিন্ন প্রজাতি, তবে তার মধ্য থেকে মিশরের যেই জাতটি রয়েছে ফলনের দিক থেকে সবথেকে ভালো এই জাত। দর্শক, আমি এখন সেই জাতটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। আর এই তিন ফলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফলের চারা, এই তিন ফলের গাছটি খসখসে ঘন পাতায় ভরা থাকে। আর এই তিন ফল চারা একটি কলমের চারা রোপণের 2 থেকে 3 মাস পরে এর ফলন শুরু হয়, আর বিশেষ করে 1 বছর হলে ফলনের পরিমাণ বেশি হয়। আর এই তিন ফল সর্বগুণে গুণান্বিত, এই তিন ফল অতি পুষ্টিতে ভরপুর। আর একটি তিন ফলের গাছ প্রথম বছর প্রায় 7 কেজি পর্যন্ত তিন ফল দিয়ে থাকে, দ্বিতীয় বছর 11 কেজি, তৃতীয় বছর 18 কেজি, এবং এর বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকবে সর্বোচ্চ 25 কেজি পর্যন্ত তিন ফল একটি গাছ থেকে আমরা পেতে পারি। আর এই তিন ফলের গাছ প্রায় 100 বছর বেঁচে থাকে, এবং এক একটি গাছ প্রায় 38 বছর পর্যন্ত ফল দিতে পারে। তো দর্শক, আর এই তিন ফলের যে গুণাগুণ সেটি হচ্ছে এই তিন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ভিটামিন কে, রয়েছে ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং কপার। আর এই তিন ফল মানুষের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, সেজন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তিন ফল খাও, যেহেতু এর মধ্যে রয়েছে সর্বরোগের ঔষধ। আর এই তিন ফল মানুষের যে উপকারে আসে, বিশেষ করে মহিলাদের প্রোস্টেট এবং জরায়ু ক্যান্সারে এই তিন ফল খুব উপকারী ওষুধ হিসেবে কাজ করে। আর বিশেষ করে মহিলাদের বুকের দুধ উৎপাদনে এই তিন ফল খুব কার্যকরী, যারা পাইলস রোগে আক্রান্ত আছেন তারা এই তিন ফল খেলে পাইলস রোগ থেকে সমাধান পাবেন। কিডনি রোগ, লিভার রোগ, ত্বকের সমস্যা, শ্বাসকষ্ট, হাঁপানি, এই সমস্ত রোগে তিন ফল খুব কার্যকরী। তা দর্শক, আপনারা আমার পাশে এখন যে তিন ফলের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিশরের সর্বোৎকৃষ্ট জাতের তিন ফলের চারা। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই চারাতে তিন ফল ধরে আছে, আর প্রতিটি চারাতে কিন্তু তিন ফল হয়েছে, গোড়া থেকে একদম আগা পর্যন্ত তিন ফল হয়েছে। এই ফলগুলো এখনও পরিপক্ক হয়নি, আর এই ফল যখন পাকে তখন এই ফলের রং হয়ে যায় খয়েরি ধরনের রং, আর অত্যন্ত রসালো এবং অত্যন্ত স্বাদের এই ফল। বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে, তো যারা এই তিন ফলের চারা সংগ্রহ করতে চান, বাণিজ্যিকভাবে এই তিন ফলের চাষ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই তিন ফলের চারা পৌঁছে দেব। আর যারা বেকার ভাইয়েরা আছেন, আপনারা চাইলে এই তিন ফলের চারা সংগ্রহ করে এই তিন ফল বাণিজ্যিকভাবে চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবেন। তো দর্শক, আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।